আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভীষণ ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধর্মী। আমি আমার চ্যানেলে এ পর্যন্ত এই ধরনের কোনো ভিডিও আপলোড করিনি। আর আজকের এই ভিডিওটা আপলোড করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, তারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে আপু আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি, এটা কি ট্রাভেল ব্লগের জন্য নাকি ফুড ব্লগ নাকি র্যান্ডম যে কোনো ব্লগ। তো আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানেও লাইক দিয়ে রাখতে পারেন, আমার ট্রাভেল গ্রুপ এবং ফুড গ্রুপেও জয়েন করতে পারেন। আমি প্রত্যেকটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি যদি আপনাদের প্রশ্নের উত্তর এক কথায় দিতে চাই তাহলে বলবো আমার এই চ্যানেলটিকে আপনারা র্যান্ডম ব্লগিং চ্যানেল বলতে পারেন। আমি মূলত আমার এই চ্যানেলে এ পর্যন্ত তিন ধরনের ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে ট্র্যাভেল ব্লগ, ফুড ব্লগ এবং জনসচেতনতামূলক ভিডিও। তো আমি যখন এই চ্যানেলটা শুরু করি গত বছর তখন কিন্তু এই চ্যানেলের নাম সুরাইয়া বিথি ছিল না, তখন নাম ছিল টি ফর ট্র্যাভেল। কারণ ওই সময় আমার ইচ্ছা ছিল শুধুমাত্র ট্র্যাভেল ব্লগ নিয়েই কাজ করার। এবং আমি গত বছর অনেকগুলো ট্র্যাভেল ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো পরবর্তীতে নভেম্বরে যখন আমার রেগুলার ক্লাস চলছিল, পাশাপাশি পরীক্ষাও ছিল, তো এই জন্য আমি আসলে নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এছাড়া কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি, কারণ ক্লাস থাকলে অবশ্যই ক্লাস বাদ দিয়ে তো আর কোথাও যাওয়া সম্ভব না। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কী করা যায় কী করা যায়। তো হঠাৎ করে একদিন ইচ্ছা হলো যে একটা ফুড ব্লগ করলে কেমন হয়। তো আমি একটা ফুড ব্লগ করি এবং অনেকটা সাহস করেই আমার চ্যানেলে সেটা আপলোড করি। তো হঠাৎ করে আমার ওই ভিডিওটাতে অনেক বেশি ভিউজ হয়। গত বছর আমার ওই ফুড ব্লগটাতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছিল। যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেনি আমি এখানে লিংক করে দিব, অবশ্যই ভিডিওটা দেখবেন। এরপরে আমি পরপর বেশ কিছু ফুড ব্লগ করি এবং আমার প্রত্যেকটা ফুড ব্লগে অন্যান্য ভিডিওর তুলনায় ভিউজ অনেক ভালো। তো পাশাপাশি আমি ভলেন্টিয়ার ফর বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একজন মেম্বার, আপনারা অনেকেই জানেন। আমরা যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করি আমি সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। অনেকেই আমাকে এই কথাটাও বলেন যে আপু একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করলে দেখা যায় যে সব সাবস্ক্রাইবাররা আপনার সব ধরনের ভিডিওগুলো কিন্তু দেখছে না। যিনি আপনার ফুড ব্লগ পছন্দ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তিনি হয়তো আপনার অন্যান্য ভিডিওগুলো দেখছেন না। তো এই কথার সাথে আমি নিজেও অনেকটাই একমত, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমি শুধুমাত্র ট্র্যাভেল ব্লগেই আপলোড করব, তখন দেখা যাবে যে আমার কন্টেন্ট সংখ্যা অনেক কমে গেছে, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না। তো শুরুর দিকে আমি যদি একটু রেগুলার ভিডিও আপলোড না করি সেক্ষেত্রে কিন্তু চ্যানেল গ্রো করার সম্ভাবনা অনেক কমে যায়, কারণ ইউটিউবে কিন্তু একটা লগারিদম মেনটেন করে চ্যানেল গ্রো করানোর ক্ষেত্রে। তো ইউটিউবে আসলে শুরুর দিকে রেগুলার ভিডিও আপলোড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতে করে চ্যানেলটা রানিং থাকে এবং চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কয়েক ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করার প্রধান কারণ। আর আমার একটা ট্র্যাভেল ব্লগে সবচেয়ে বেশি ভিউ এসেছে, আমি এখানে লিংক দিয়ে রাখবো, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার এই চ্যানেলটা কিন্তু একদমই শখের বশে খুলেছি, এই চ্যানেলটা কিন্তু কোনো ফুল টাইম জব বা বিজনেস বা আমাকে ভিডিও আপলোড করতেই হবে এরকম কিন্তু কোনো বিষয় না। এরকম অনেক ইউটিউবারই আছেন যারা কিন্তু ইউটিউবটাকে ফুল টাইম জব হিসেবে নিয়েছেন। যেমন আমি যদি ইন্ডিয়ান ইউটিউবার কৃতিকা গোয়েলের কথা বলি, উনি কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে ট্র্যাভেল ব্লগ আপলোড করেন, কারণ তিনি তার জব পর্যন্ত ছেড়েছেন এই ট্র্যাভেল ব্লগ নিয়ে কাজ করার জন্য এবং উনি ট্র্যাভেল ব্লগটাকে ওনার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। তো ওইটা আলাদা কথা, আমি যেহেতু এরকম কোনো কিছুর সাথে নেই, শুধুমাত্র শখের বশেই খোলা, আর সেজন্যই আমি চেষ্টা করি একটু রেগুলার থাকার। সেটা হতে পারে ট্র্যাভেল ব্লগ, সেটা হতে পারে ফুড ব্লগ বা র্যান্ডম যে কোনো ব্লগ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা আমাকে প্রশ্ন করেছিলেন তারাও আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনারা যতটা সম্ভব বাসা থেকে কম বের হওয়ার চেষ্টা করেন, এতে করে আপনি নিজে যেমন সুরক্ষিত থাকবেন আপনার পরিবারকেও সুরক্ষিত রাখবেন। তো এটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।